আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের এখনকার সংবাদে। শুরুতে রয়েছে সংবাদ শিরোনাম। কাশ্মীরের মর্যাদা ফেরাতে মেহবুবা ফারুকের জোট গঠন, আরও থাকছে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চীন ও ভারতের মধ্যে আলোচনা গোপনে চলছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এক বছরের বেশি সময় গৃহবন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর মধ্যে জম্মু কাশ্মীরে রাজনীতির চাকা গড়াতে শুরু করেছে। 370 দ্বারা ফেরাতে পিডিপি, এনসি ও অন্যান্য কয়েকটি বড় দল নিয়ে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন নামে একটি জোট গঠন করেছেন মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফারুক আবদুল্লার বাড়িতে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লুন, পিপলস মুভমেন্টের নেতা জাভেদ মীর ও সিপিএমের মোহাম্মদ ইউসুফ তারিগমি উপস্থিত ছিলেন। বৈঠকের পর ফারুক বলেন, একটি জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জোট কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর চেষ্টা করবে। বৈঠকে জম্মু কাশ্মীর কংগ্রেস প্রধান গোলাম মীর শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। গত বছরের আগস্টে 370 দ্বারা বিলুপ্তির সঙ্গে সঙ্গে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। এ ঘটনার ঠিক আগে আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ সহ একাধিক স্থানীয় নেতা নেত্রীকে আটক করে সরকার, পরে তাদের গৃহবন্দী করে রাখা হয়। 370 দ্বারা বাতিলের পর মেহবুবাকে প্রথমে দুটি সরকারি বাসস্থানে 8 মাস গৃহবন্দী করে রাখা হয়। তারপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ফের আটক করা হয়। পরে তার বাসভবন ফেয়ারভিউতে স্থানান্তরিত করা হয়। সেই বাসভবনকেই অস্থায়ী জেলে পরিণত করা হয়। এদিকে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চীন ও ভারতের মধ্যে আলোচনা গোপনে চলছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চীন ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে, তবে এক্ষেত্রে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছে দুই দেশই। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একথা জানিয়েছেন। এক ভার্চুয়াল সম্মেলনে চীনের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলোচনা চলছে, এটি দুই দেশের মধ্যে একটি গোপনীয় বিষয়। আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সমস্যার আলোচনা এবং তার ফলাফল নিয়ে খুব বেশি বলতে পারবো না। অবশ্যই আগে থেকে আলোচনার পরিণতি সম্পর্কে আমি কিছু অনুমান করতে চাই না। সম্মেলনে তিব্বত প্রসঙ্গ উঠে আসলে জয়শঙ্কর বলেন, আমি মনে করি লাদাখ পরিস্থিতির সঙ্গে সম্পর্ক নেই এমন বিষয়গুলো বিবেচনা করা উচিত নয়। তিনি বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে 1993 সাল থেকে বেশ কয়েকটি চুক্তির পর ভারত চীন সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। গত 30 বছর ধরে আমরা সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছি, তবে চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে ভারতীয় মন্ত্রী বলেন, সীমান্তে শান্তি রক্ষায় যেসব চুক্তি হয়েছে সেগুলো না মেনে চললে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা না করা হলে সেটাই হবে দুই দেশের মধ্যে সমস্যার প্রথম কারণ। এদিকে লাদাখকে ভারত অবৈধভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। সম্প্রতি চীনের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। তারা বলেছে, ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই চীনের। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক সংবাদ সম্মেলনে বলেন, চীন জানিয়েছে তারা লাদাখ ও অরুণাচল প্রদেশকে ভারতের অঙ্গ হিসেবে মনে করে না। এ নিয়ে আমাদের অবস্থান বরাবরই পরিষ্কার, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে। আমরা আশা করি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীন কোনো মন্তব্য করবে না। দর্শক, এখনকার সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।